নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মানকচু বাটার একটা সহজ রেসিপি শেয়ার করে নিচ্ছি। মানকচু বাটা খেতে তো অসাধারণ লাগে, কিন্তু গলায় যদি ধরে এই ভয়টা আমার বরাবরই মনের মধ্যে হয়। আর তাই আমি একটু হালকা করে জলের মধ্যে ফুটিয়ে নিই এবং নিজের মতন করে বানিয়ে ফেলি। আমি মানকচুটা ভালো মতন করে ছাড়িয়ে নিয়ে ডুমো করে কেটে ভালো মতন করে জলের মধ্যে ধুয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করতে বসিয়েছি। তবে হ্যাঁ, তোমরা যারা কাঁচা ভালোবাসো তারা কিন্তু কাঁচাই খেতে পারো, তবে এটাও কিন্তু মন্দ নয়, তোমরা একবার ট্রাই করতে পারো। তো আমি দেখো মানকচু ভালো মতন করে আমি জলটা ঝরিয়ে তারপর আমি এটা মিক্সির মধ্যে একদম নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু চিলি ফ্লেক্স, আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, 2 টেবিল স্পুন দিলাম হচ্ছে এখানে গোটা সর্ষে। এবার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। আর মানকচু বাটা কখনো কি নারকেল কিংবা সর্ষের তেল ছাড়া মানায় নাকি, সেজন্য আমি দিয়ে দিলাম ডুমো করা নারকেল আর সর্ষের তেল। তো ভালো মতন করে এগুলো দিয়ে আমি কিন্তু এটা ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল আর 1/2 চামচ গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা যে মানকচুটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে ভালো মতন করে নাড়াচাড়া করব যতক্ষণ অবধি না একটু জিনিসটা টাইট হয়। তো হয়ে গেলে তারপর আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করছি দেখো, তারপর আমি হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা লেবুর রস আর কিশমিশ দিয়ে দেব আমি। তবে হ্যাঁ, কিশমিশ কিন্তু সম্পূর্ণভাবে অপশনাল। এভাবে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিয়ে স্বাদটা পুরো টক ঝাল মিষ্টিতে ভরে যাবে। মানকচু বাটার স্বাদ আর সাথে গরম গরম ভাত তো আছেই, পুরো জমে যাবে একদম। যারা এখনো ট্রাই করনি বন্ধুরা ঝটপট করে ফেলো। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।